নমস্কার, আমি রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা চারদিকটা এতটাই কুয়াশায় ভরে গেছে, দেখে মনে হচ্ছে যেন আবারও একবার ঘুরে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে যাই। তবে সেটা তো করলে আর হবে না, কেননা জীবনের একটা ধাপ তো এগিয়ে গিয়েছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে তো এই কাজগুলো আর মানায় না। তো সেই জন্য উঠে কি আর করা যাবে, দৈনন্দিন জীবনের যেমন কাজ সেরকমগুলোই করে নিচ্ছে। শীতকালে একটু বেলা করে ঘুম থেকে ওঠা হয়, তো আমি ওঠার পরে সোনাকে ডেকে দিই এবং সে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে আমার এদিকে ঘরটাও মোছা হয়ে যায়। তো তারপরে আমি একটু জামাকাপড়টা চেঞ্জ করে নিই, কেননা এই সময় তো স্নান করাটা একেবারে সম্ভব হয়ে ওঠে না। আর স্নান করা মানেই তার সাথে আমাকে পুজোটাও করে ফেলতে হবে। তো এই সব কাজগুলো করতে করতে একটা সময় দেখা যায় কি সোনাকে আর আমি পড়াতে পারি না। তো সেই জন্য স্নান আর করা হয় না, জামাকাপড়টা একটুখানি ছেড়ে নিই, নিয়ে তারপরে ওকে পড়াতে বসি। শীতকালে দেখা যায় কি দুদিন ছাড়া ছাড়াই শ্যাম্পু করার সময় এসে যায়, কেননা এই সময় এই যে আমরা ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দিই বা লেপ গায়ে দিই, সেখান থেকে কিন্তু তুলো ছোটো ছোটো সুতো আমাদের মাথার মধ্যে জড়িয়ে যায়। তো চুলটাও তার সাথে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর সেই জন্যই অনেক তাড়াতাড়ি শ্যাম্পু করার দিনটা চলে আসে। এরপরেই দেখছি এনাদের আগমন ঘটেছে সকাল সকাল ব্রেকফাস্ট করার জন্যে। তো তারপরে কিন্তু এর মাঝে অনেকটা সময় আমি কাটিয়েছি, সোনাকে খাওয়া দাওয়া করিয়েছি, তাকে গাড়িতে তুলে দিয়ে এসেছি এবং তারপরে এই যে জলগুলো ভরে নিচ্ছে, কেননা ট্যাঙ্কিতে জল শেষ হয়েছে এবং তার সাথে কিছু কাছাকাছিও ভিজিয়েছি, আমাকে স্নানও করতে হবে। তো এই সব কাজগুলো করার জন্য জলটা এখন তাড়াতাড়ি করে একটু তুলে নিচ্ছি। আজকের ভিডিওতে আমার দুটো নাম নেওয়ার আছে, চন্দ্রাণী দিদিভাই এবং পূজা দিদিভাই। তো অনেকদিন ধরেই বলছিলেন আপনাদের নাম দুটো নিতে, সত্যি বলতে মনে থাকে না আসলে, তো সেই জন্য আর নেওয়া হয়নি, দয়া করে মাপ করবেন। যতক্ষণে ব্রেকফাস্ট করেছি এবং কাঁচা ধোয়াও করেছি ততক্ষণে কিন্তু আমি এই একটা তরকারি একটুখানি বসিয়ে দিয়েছিলাম। তারপরেই স্নানটা সেরে এই তো পুজোটাও সেরে নিচ্ছি। আসলে সময়টা হিসেব করে দেখলাম যে আমার ব্রেকফাস্ট আর কাঁচা ধোয়ার মাঝে আমি একটা রান্না এগিয়ে রাখতে পারি, তো সেই জন্যই সেটি করে রাখা। আর তারপরে এই তো বাকি রান্নাটাও এবারে সেরে নিচ্ছি। নিজের সুবিধার্থে তো অনেক কিছুই করতে হয় এবং শীতকালে যেহেতু আমরা সময়ের সাথে একেবারেই পেরে উঠি না, তো এই সময় কিন্তু হিসেবের খাতাটা আরও একটু কড়া করেই দেখতে হয়। পুঁই মিশ্রের যে তরকারিটা আগে করে রেখেছিলাম, তো তারপরে এঁচোড়ের তরকারি করেছি। এই সময় এঁচোড়টা খেতে কিন্তু বেশ ভালো লাগে, যদিও আমার এঁচোড়টা ভীষণই পছন্দের। আর এখানে একটুখানি মাছের ঝাল করে নিচ্ছে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এবং সেই সাথে যে জামাকাপড়গুলো আমি কেচেছিলাম তো সেগুলো শুকোনোর সময় এসে গেছে। তো এই সময় 12টা বেজে গেছে, এখনই জামাকাপড়গুলো দিয়ে দিচ্ছি। এখন দিলে দেখা যাবে কি কিছু জামাকাপড় শুকোবে আবার কিছু শুকোবে না, তবে এর আগে কিন্তু আসার সেভাবে আমি সময় পাইনি। আর যেহেতু রান্না করছিলাম কিছু হয়তো বাষ্প ক্যামেরাটার মধ্যে লেগে রয়ে গেছে, তো সেই জন্যই এখানকার ভিশনটা কিন্তু একটুখানি ঘোলাটে ঘোলাটে ধরনের এসে গেছে। এরপরে খাওয়া দাওয়া সেরে খানিকক্ষণ বিশ্রাম নিয়েছি। আর শীতকালে সত্যি বলতে আমার একটুখানি ঘুম পেয়ে যায়, গরমকালে কিন্তু বিষয়টা একেবারে হয় না, তবে শীতকালে জানি না কোথা থেকে ঘুম চলে আসে। খানিকক্ষণ বিশ্রাম নেবার পরে ছাদে এসেছিলাম, তো ছাদটা যেহেতু বেশ নোংরা হয়েছে তাই জন্য ভাবলাম যে ছাদটা অল্প ঝাড় দিয়ে নিই। আসলে শীতকাল মানেই তো গাছের পাতা পড়ার সময়, তো যত গাছ রয়েছে সমস্ত পাতাগুলো পড়ছে আর সেই সাথেই কিন্তু ছাদটা এতটা নোংরাও হয়ে গেছে। তার উপরে আমার শাশুড়িমা এখানে হলুদ শুকোতে দিয়েছে, তো তার মধ্যেও যত মাটি রয়েছে সেগুলোও পড়েছে, তাই জন্য ছাদটা আরও বেশি অপরিষ্কার দেখাচ্ছে। এই যে ছাদটি ঝাড় দিচ্ছি, তো যখন ঝাড় দিই তখন আবার মনে হয় কি দুদিন পরে আবার একবার ঝাড় দিয়ে দেব, তাহলে আর এতটা নোংরা একবারে হবে না। কিন্তু আবার দেখা যায় দুদিন পরে কিন্তু আর সেই সময়টা মনে হয় না যে ঝাড় দিই, তখন মনে হয় যেন কোথায় আর নোংরা হয়েছে, এই তো কয়েকটা পাতা পড়েছে, আবার কয়েকটা পড়ুক তখন না হয় ঝাড় দেবো। তো যাই হোক, ছাদটা মোটামুটি পরিষ্কার করেছে, খুব ভালো করে হয়নি কেননা হলুদগুলো রয়েছে তো এখানে প্রচুর মাটি রয়েছে।
এই সেই কাপ যেটা আমি বিষ্ণুপুরের মেলা থেকে কিনেছিলাম। তো সেখান থেকে কেনার পর আজকে প্রথমবার চাটা খাচ্ছি। তো কাপটার মধ্যে বেশ একটা মাটি মাটি গন্ধও রয়েছে, বেশ ভালো লাগছে চাটা খেতে। ভেবেছিলাম হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসাথেই খাবো, তবে সময়ের অভাবে আর আমার চা করাই হয়ে ওঠেনি, সে নিজেই চা করে খেয়েছে, তাই জন্য আর এই কাপগুলো বের করা হয়নি। তো পরবর্তীকালে বের করে নেব। এবং এর সাথে আজকে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে।